আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুকস ডায়েরি চ্যানেলের রিয়েল লাইফ গল্পের 61 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। দুজনে একসাথে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। আমি টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বেডে শুয়ে পড়লাম। উনি আলমারি থেকে দুইটা শার্টস বের করে আমার সামনে ধরে বললেন, দেখো তো কোনটা পরবো। ওনার কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে চোখ বড় বড় কোনার দিকে তাকিয়ে বললাম, দিন দিন আপনি এত নির্লজ্জ হয়ে যাচ্ছেন কেন? উনি আমার কথায় ভ্রুক্ষেপ না করেই বললেন, রেডটা বেশি কিউট, শ্বশুরবাড়ি এটা পরেই যাব। এক্সকিউজ মি, আপনি কি শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে দেখিয়ে বেড়াবেন? দেখো সবাই, আমি রেড পরেছি। আমার কথা বলার ভঙ্গিমা দেখে ইফাত হাসতে হাসতে আমার নাক টেনে দিয়ে বললেন, অ্যাকচুয়ালি তোমার রিয়াকশন দেখতে চাচ্ছিলাম বলে উনি ব্ল্যাকটা আমার উপর রেখে রেডটা নিয়ে গেলেন। আলমারি থেকে স্কাই ব্লু শার্ট ব্ল্যাক প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। ওনার মতলব কি? উনি কি এখনই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? ওয়াশরুম থেকে বেরিয়ে উনি শার্ট ইন করতে করতে বললেন, এখনও শুয়ে আছো যে? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করেই বের হবো। ফার্স্ট আমার লেট হবে একটু, এভাবে শুয়ে থাকলেও তো লেট হবেই। উনি আলমারি থেকে স্কাই ব্লু কালার শাড়ি বের করে বললেন, এই শাড়িটা পরবে আজ, রাখুন। উনি শাড়িটা রাখে নিয়ে আমাকে বেড থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে শাড়িটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, 10 মিনিট টাইম, তাড়াতাড়ি চেঞ্জ করবে। আমি বাধ্য বইয়ের মতো 10 মিনিটে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলাম। উনি বেড লাগাতে লাগাতে বললেন, ড্রেসিং টেবিলের সামনে বসো, আজ আমি তোমাকে সাজিয়ে দেবো। ওনার কথা শুনে আমি অবাক ওনার দিকে তাকিয়ে বললাম, সিরিয়াসলি? ইয়েস ম্যাডাম। আমি ড্রেসিং টেবিলের সামনে বসতেই উনি আমার দুই কাঁধে হাত রেখে আয়নার ভেতর দিয়েই ঠোঁটের ইশারায় আমাকে চুমু খেলেন। আমি আমার কাঁধে ওনার দুই হাতের উপর হাত রেখে ওনার সাথে হেলান দিয়ে মিষ্টি হাসলাম। উনি আমার মুখটা তুলে পেছন থেকেই কপালে চুমু খেলেন। কিছুক্ষণ ওভাবে থেকে উনি আমার সামনে এসে কাজল, আইলাইনার, লিপস্টিক, হিজাব পিন সব একসাথে আমার কোলের মধ্যে রেখে সাজাতে শুরু করলেন। ইফাস মেকআপ একদম পছন্দ করে না, নর্মাল সাজ পছন্দ। প্রথমে কাজল নিয়ে আমার দিকে ঝুঁকে চোখ আলতো করে কাজল পরিয়ে দিল, দেন আইলাইনার দিয়ে দিল, রেড লিপস্টিক হালকা দিয়ে নিজের আঙুল দিয়ে একটু ঘষে দিল, চুলগুলো উপরে উঠিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলেন। হোয়াইট কালার একটা হিজাব আলমারি থেকে বের করে সুন্দর করে হিজাবটা পরিয়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ইফাজ কুইন বলেই আমাকে হাত ধরে দাঁড় করিয়ে কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে বললেন, টিয়া পাখি। আমি ওনার পিঠে হাত চেকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ওই দিন যদি আমি অনিমের বাসায় না যেতাম তাহলে কি হতো বলো তো? তোমাকে তো সারা জীবন সাধনা করেও পেতাম না, অন্য একটা মেয়েকে বিয়ে। ওনার কথা শুনে আমার বুকের ভিতর ধুক করে উঠল। আমি ওনাকে আর বলতে দিলাম না, আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। হারে তো সিরিয়াস হচ্ছ কেন? মজা করছিলাম তো। দেখো আমার বাম্পা জোর দিয়ে তুমিই তৈরি, সো তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকতে না কেন দিন শেষে আমার কাছে ছুটে আসতে। হঠাৎ তুলির কণ্ঠ ভেসে এলো, আপা ব্রেকফাস্ট রেডি, আসেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে ওটা কেন বললেন অন্য একটা মেয়েকে বিয়ে? উনি হেসে আমার নাক টেনে দিয়ে বললেন, সে অন্য মেয়েটাও তুমি হতে পাগলি। আমি ওনাকে ছেড়ে দিয়ে গলা জড়িয়ে ধরে একটু উঁচু হতেই উনি আমার কোমর ধরে উপরে তুলে চুমু খেয়ে বললেন, থ্যাঙ্কস ব্রেকফাস্ট করানোর জন্য। ওনাকে ছেড়ে উনি ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে দিলেন, পারফিউম নিয়ে নিজের বডিতে স্প্রে করতে করতে বলেন, যেই শাড়িটা পরেছ এটা তোমাকে যেদিন ফার্স্ট দেখেছিলাম সেদিন কিনে নিজের কাছে রেখে দিয়েছিলাম, আজ বলে দিলাম কথাটা। ওনার কথা শুনে আমি হা হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে চোখ ফিরে শাড়ির কুচি ধরে ডাইনিংয়ে চলে এলাম। ওনার নজরে পড়ার পর থেকেই তার মানে আমি ওনার ভালোবাসা পাচ্ছি। উফ, ভাবতেই শরীর শিউরে উঠছে। চেয়ার থেকে টেনে বসতে বসতেই তুলিকে বললাম, তুমিও আমাদের সাথে বসো, আমরা এখনই বেরোবো তো, তাই আর কি। খই যাইবেন? আমি হেসে বললাম, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমার কথা শুনে তুলি ফিক করে হেসে দিল। ইফাজকে ডাইনিংয়ের দিকে আসতে দেখে তুলি হাসি মুখ বন্ধ করলো। ওনার চেয়ার টেনে তুলিকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। তুলি সাত পাঁচ না ভেবেই কর্নারের একটা চেয়ার টেনে বসে পড়লো। ব্রেকফাস্ট শেষে তুলিকে সন্ধ্যায় আসতে মানা করলাম। রুমে এসে আমি আলমারি থেকে একটা শাল বের করে গায়ে জড়িয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজেকে একবার দেখে নিলাম। হাত দুটো সারাক্ষণ পেটের উপর রাখলে আর বোঝা যাবে না। উনি রুমে ঢুকে আমাদের দুজনের ফোন পকেটে ঢুকিয়ে হ্যান্ড ওয়াচ পরতে পরতে বললেন, চলো। আমি জানালা, দরজা, লাইট, ফ্যান, এসি সব অফ করে ওনার সাথে বেরিয়ে পড়লাম। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই আমি বুকে ফু দিয়ে গাড়ি থেকে নামলাম। কি যে হবে! লিফটে থাকাকালীন পুরো সময় উনি আমার কোমর জড়িয়ে ধরেছিলেন। কলিং বেল চাপার আগে আমি ওনার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালাম। উনি চোখের ইশারায় কলিং বেলে চাপতে বললেন। আমি কলিং বেল চেপে ধরেই থাকলাম, ছাড়লাম না। উনি আমার হাত ছেড়ে বললেন, রিল্যাক্স টিয়া পাখি। আমি কিছুই বললাম না, ওনার সাথে হেলান দিয়ে দাঁড়ালাম। মেইন ডোর নাফিসা খুললো। আমাকে দেখার সাথে সাথেই চিৎকার দিয়ে বলে উঠলো, আপু! বলেই জড়িয়ে ধরে সাথে সাথে ছেড়ে দিয়ে জিভ কেটে বললো, হো সরি, খেয়াল ছিল না। আমি হেসে বললাম, প্রবলেম নেই, ধরতে পারিস। নাফিস আমার পেটের কাছ থেকে শাল ছড়িয়ে পেটের দিকে তাকিয়ে বলল, মাই গড! বলেই পেটে হাত বুলিয়ে দিল। সেই মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের আর ভেতরে ঢোকা হবে না। আমি নাফিসাকে সাইড করে ওনাকে নিয়ে ভেতরে ঢুকলাম। নাফিসা মেইন ডোর লাগিয়ে আমাদের পেছন পেছন আসলো। আমি ওনাকে সোফায় বসতে বলে আম্মুর রুমের দিকে পা বাড়ালাম। আব্বু শুয়েছিল কিন্তু চোখ খোলা। আমি কাছে গিয়ে আব্বুর কানের কাছে চিৎকার দিয়ে বললাম, আব্বু! চিৎকার শুনে আব্বু এক লাফে বেডের অন্য সাইডে চলে গেল। হায়, আব্বু এত ভয় পাবে ভাবতেও পারিনি। আব্বু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমার বড় মা এসে গেছে দেখছি, বলে হাত আমার দিকে বাড়িয়ে দিল। এই চিৎকারটা যদি বিয়ের আগে দিতাম, নির্ঘাত এখন একটা ঝাড়ি খেতাম। আমি আব্বুর হাত ধরে এক সাইড থেকে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো? আছি ভালো, তুই কেমন আছিস? ভালো। জামাই কই? ড্রয়িং রুমে। চলো। আম্মু কোথায়? কিচেনে। আব্বু বেড থেকে নেমে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। আমি আব্বুকে বলে কিচেনে আম্মুর কাছে চলে এলাম। আম্মুকে একইভাবে কানের কাছে চিৎকার দিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম। চিৎকার দিলাম ঠিকই, কিন্তু আম্মু ভয় পেল না। আমাকে দেখেই আম্মুর চোখ ছলছল করে উঠল। জড়িয়ে ধরে বলল, কখন এলি? মাত্র। কেমন আছিস? খুব ভালো। তুমি? আছি। নাফিজার টেনশনে তো দিন দিন জীবন যায় যায় অবস্থা। কেন? ও আবার কি করলো? এখানে ভর্তি করানোর পর থেকেই ওর পড়াশোনা পুরো গোল্লাই গেছে। তোর আব্বু তো ইদানিং আমাকে বকতে বকতে শেষ। আমি নাকি ভালোভাবে গাইড দিচ্ছি না, বেশি আদর করছি ইদানিং। কিন্তু তিনি যে এই 3 দিন মেয়েকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিছুই না। আমার কথা শুনে আমি হেসে বললাম, আব্বু তো ওরকমই, এখন তো আবার আমি নেই, সব আদর নাফিজাকেই দিচ্ছে। ইদানিং তোর কথা বলতেই তোর আব্বু চোখে পানি চলে আসে। মাঝে মাঝে তো এও বলে, ইস, মেয়েটাকে এত কম বয়সেই আমাদের কাছ থেকে বিদায় দিয়ে দিলাম। আরে তুমি আবার কাঁদছো কেন? দেখি চোখ মুছো। এইসব আলোচনা বাদ, উনি ড্রয়িং রুমে বসে আছেন, দেখা করবে চলো। আম্মু হেসে বলল, চল। আম্মু আর আমি ড্রয়িং রুমে চলে এলাম। আম্মুকে দেখে উনি দাঁড়িয়ে সালাম দিয়ে বসলেন। আমি নাফিসাকে নিয়ে রুমে চলে এলাম। শালটা বেডে রেখে চিত হয়ে শুয়ে পড়লাম। নাফিসা আমার পাশে বসে আমার পেটে হাত রেখেই বলল, হাপু, আমি তো ভাবতেই পারছি না তুমি প্রেগনেন্ট। নাফিসার কথা শুনে আমি হেসে বললাম, আমাকে কেমন লাগছে দেখতে? একদম মামা লাগছে, আগে থেকে বেশি কিউট হয়ে গেছো। নাফিসার কথা শুনে আমি হেসে বললাম, মানুষ মন থেকে কোনো কিছু চাইলে নাকি সেটাই হয়, তোর ভাইয়া তো মন থেকে টুইন বেবি চাচ্ছে, ভেতরে যে কয়টা আছে কে জানে। নাফিসার চোখ বড় বড় করে উল্লাসিত কণ্ঠে বলল, ওয়াও, টুইন বেবি! চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।